नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए। आज के 19/8/2021 दुआरे सरकार कैम्प संक्रांत एक गुरुत्वपूर्ण अपडेट रही है। तो देखे नब कि अपडेट रही है दुआरे सरकार कैम्प। आप जी 16 आगस्ट के शुरू हो चलो 15 सेप्टेम्बर पर्यंत विभिन्न जिलाते विभिन्न टाइमे विभिन्न जैगाते कैम्प रही है और तर सुविधा पाच साधारण मानुष लक्ष्मी भाण्डार के प्रकल्प से शुरू कर विभिन्न प्रकल्प सुविधा ता पा। तो संक्रांत एक अपडेट देखे नब गत दुदिन धरे तीन दिन धरे कैम्प हो से अपडेट एक रही है संवाद माध्यमे से प्रकाशित होता अपडेट देखे नब एक तरह बी जो चैनल सबसक्राइब करना थकें प्लिज सबसक्राइब कर नानाधरण लेटेस्ट अपडेट पाँच चाकरी खबर पाँच शिक्षासंगत खबर पाँच दुआरे सरकार शिविरे जाओ तथा लक्ष्मी भाण्डारे मत प्रकल्प नाम तोलानों जो राज्यवासी के ताड़ाहुड़ो ना करार बार्ता दिलें मुख्यमंत्री ममता बंदोपाध्याय। बुधवार नवान्ने ताड़ाहुड़ो करा एक संगे भीड़ करा कोनो कारण नहीं प्रकल्प सुविधा सबाई पाबेन जारा पावार योग्य बेसि भीड़ करबेन ना तार आश्वास। एक मास समय रही है हाथे जदि केउ फर्म जमा दीते ना पारेन आमरा आबार जमा नेवार व्यवस्था करब दरकार हले स्पेशल कैम्प करे तीन चार दिने आरो बाड़िये देब एबं तिनि जानान राज्येर 22,000-এর বেশি शिविर रयेछे। তবে মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার আগে এদিন সকাল থেকে বৃষ্টির মধ্যে পুরাতন মালদায় সাহাপুর হাই স্কুলে শিবিরে বন্ধ দরজার সামনে ধিকধিকে ভিড় ছিল এবং দুয়ারে সরকার শিবিরের জন্য দরজা খুলতেই হুড়মুড়িয়ে পড়ে যান বহু মহিলারা। জখম অসুস্থ হন অনেকে, কাউকে জল দিয়ে অসুস্থ করা হয়, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠাতে হয় হাসপাতালে এবং সেই সময় কিছুজনের জন্য শিবির বন্ধ থাকলেও পরে ফের শিবির শুরু হয় সাহাপুর স্কুলে। প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বুথ স্তরে শিবিরের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু মালদাও নয়, শিলিগুড়ি থেকে দিনাজপুর জলপাইগুড়ি থেকে কোচবিহার ভিড় ছবিতেই বেশি ফারাক নেই এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম তুলতে গিয়ে এদিন হাওড়ার জগৎবল্লভপুর পাতিহাল দামোদর হাই স্কুলের পদপিষ্ট হন স্থানীয় এক মহিলা এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পরে ছেড়ে দেওয়া হয়। মহিলাকে উদ্ধারের সময় পুলিশ লাঠি চালিয়ে জনতাকে সরায় বলে অভিযোগ, তবে লাঠি চালানোর কথা মানেনি পুলিশ। পূর্ব বর্ধমানের কালনায় নাদনঘাটে রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিবিরে ভিড়ের চাপে দুজন মহিলা অসুস্থ হন এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিড়িঙ্গিতে শিবির খোলার আগেই অনেকে জড়ো হন এবং সেখানেও হুড়োহুড়ি পড়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। মনসা পূজার জন্য পুরুলিয়ার 18টি ব্লকে এদিন শিবির হয়নি, 2টি ব্লকে 4টি শিবির হয়েছে। তবে 2, 24 পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়ার প্রায় সর্বত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য শিবিরে ভিড় করতে দেখা গিয়েছে মহিলাদের। অধিকাংশের মুখে মাস্ক নেই এবং দূরত্ব বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ। প্রশাসনের লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার বাড়ালেও ভিড় কমছে না বলে মনে করছেন এবং ঝাড়গ্রামের জেলা প্রশাসনের এক আধিকারিক ব্যাখ্যা, একজন মহিলার সঙ্গে তার পরিবারে এক দুজনও এসেছেন তাই ভিড় বাড়ছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি শিবিরে এক সিভিক ভলেন্টিয়ার বক্তব্য, বিধি মানতে মানুষকে বেশি চাপাচাপি করা যাচ্ছে না কারণ জনরোষের আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের রাধানগর পঞ্চায়েতের মুক্তমঞ্চের শিবিরে শিশু কোলের লাইনে ছিলেন রাধানগরের লার গ্রামের এক মহিলা। তার দাবি বাড়িতে বাচ্চাকে দেখার কেউ নেই, তাই সঙ্গে এনেছি মাস্ক আনতে ভুলে গেছি। অনেকের মন্তব্য যে ব্যবসা করবে মাস্ক পরা কি সম্ভব, মাস্ক ব্যবহারে সাধারণ মানুষ যখন অনীহা দেখাচ্ছেন তখন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার মনে করছেন যে গত 3-4 দিনে বিষ্ণুপুরে করোনা আক্রান্ত হয়েছে প্রায় 40 জন। মুখ্যমন্ত্রীও বলেছেন যে শিবিরে গায়ে গায়ে লাগিয়ে বেশি ভিড় করবেন না, কোভিড সতর্কবিধি জারি হয়েছে। তাহলে দেখলেন যে গত দিনে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে নানা ধরনের প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে বা আবেদন চলছে তার যে অবস্থা সেটা আপডেটটা আমি শেয়ার করলাম। তো এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।